তো গাইস, তোমাদের সকলের মনে অনেক অনেক প্রশ্ন যে চ্যানেল মনি হয়ে যাওয়ার পরে কি হয়, কতদিনে অ্যাকসেস চিঠি আসে, তারপরে কি মানে তোমাদের মানে প্রচুর প্রশ্ন। তো সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর তাহলে সব কিছু জানতে পারবে আর তোমাদের মনের যে ভুল ধারণা সব ভেঙে যাবে, যেমন আমার হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে। তোমাদের মনে অনেকের প্রশ্ন মানে যে আমি আমার চ্যানেল মনি হয়ে গেছে বলে যে আমি মানে পেমেন্ট পেতে লেগেছি, এরকম তোমাদের অনেকের ধারণা। কিন্তু না, আমি এখনও পেমেন্ট পাই না, আমার এখনও অ্যাকসেস চিঠি আসেনি। চিঠি আসতে গেলে প্রথমত $10 জমতে হবে, তারপর চিঠি আসে, সেই চিঠি ভেরিফাই করতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে আগে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে আমাদের ধরো 1 বছর কারোর চ্যানেল, কারোর 6 মাস, কারোর হয়তো তাড়াতাড়ি হয়েছে, এবার সব মিলিয়ে যে ভিউগুলো হয়েছে তো সেই ভিউগুলো কিন্তু ধরা হয় না, ঠিক আছে? ধরো আমার চ্যানেল মনি হওয়ার আগে একটা ভিডিওতে ধরো 10,000 বা 20,000 ভিউ হয়েছে, সেই ভিউগুলো আমার চ্যানেল, আমার বলো না সবার চ্যানেল মনি হয়ে যাওয়ার পরে সেই ভিউগুলো কিন্তু ধরা হয় না, ঠিক আছে? ধরো তোমার 5,000 একটা ভিডিওতে ভিউ আছে, ঠিক আছে, সেই ভিউগুলো কিন্তু ধরা হবে না। এবার 5,000-এর পরে তোমার যখন চ্যানেলটা মনি হবে, ঠিক আছে, সেই 5,000-এর পরে যদি 5,000 ধরো একটা হলো, তখন সেই ভিউটা কাউন্ট করা হবে, বোঝা গেল? আর $10 মানে হবে, তারপর মানে অ্যাকসেস চিঠি আসবে। আর আরেকটা কী বলতো, এইবার চিঠি আসার পরে যে তুমি পেমেন্ট পাবে সেইটাও না, কিন্তু চিঠি আসার পরে অনেক কিন্তু গল্প আছে। চিঠি আসলো, আসার পরে সেই মানে চ্যানেল ভেরিফাই হলো, ভেরিফাই হওয়ার পরে তোমার যখন $100 হবে, তখন সেই $100 হওয়ার পরে তুমি তখন সেই পেমেন্টটা মানে তুলতে পারবে, ওরা একটা মেল করে, মেল তারপরে তুলতে পারবে পেমেন্ট। $100 হওয়ার আগে কেউ পেমেন্ট তুলতে পারে না, মানে যারা আমরা ছোটো ছোটো ইউটিউবার আছি আর কি, তাদের তো ধরো $100 হতে অনেক সময় লেগে যাবে। তো আর একটা কথা বলি, কেউ কিন্তু মানে ইউটিউবটা ছেড়ে দিবেন না, ইউটিউবে আসতে গেলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক মানে কষ্ট করতে হয়, তবে ইউটিউবে টিকে থাকা যায়। আমি আমার চ্যানেলটা 14 মাস হয়ে গেল, 14 মাস পর আমার চ্যানেলটা মনি হয়েছে, ঠিক আছে? তো আমি 14 মাস ধৈর্য ধরে কাজ করেছি, এখন অবধি করে যাচ্ছি আর ভবিষ্যতেও করে যাব। একবার যখন এসেছি আর সবার এত এত ভালোবাসা পাচ্ছি, তো এখান থেকে মানে আর মানে ইয়ে করার কোনো সম্ভাবনা না, এত আনন্দ, এত ভালোবাসা, এত উৎসাহ সবাই দিচ্ছে। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, তোমরা লেগে থাকো, কেউ কিন্তু ছাড়বে না, পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে? তাই তোমরা কেউ ছাড়বে না। আর ওই তো তোমাদের যা ভুল ধারণা ছিল যে মানে চ্যানেল মনি হয়ে গেলেই মনে হয় পেমেন্ট পাই, এরকম একটা তোমাদের ভুল ধারণা ছিল, সেটা আমি ভাঙিয়ে দিলাম, কারণ আমার এখনও আসেনি, আমার এখনও $10 হয়নি, তাই আসেনি, $10 হতে দেরি আছে, তো এখনও আসেনি। আর যখন আসবে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই কিন্তু ভিডিও করা ছাড়বে না, আর সবাই এই যে আনন্দটা পাচ্ছ, কষ্ট তো আছে, আনন্দও পাচ্ছ, তো যাই হোক সবাই কিন্তু ভিডিও করো, ঠিক একদিন সফল হবেই হবে। চলো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আমার এইটা বলার ছিল, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি কি পেমেন্ট পেয়ে গেছো, তুমি কি হচ্ছে মানে অনেক কিছু আরও অনেক অনেক প্রশ্ন করেছিলে। তো যাই হোক, আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে না, আমি এখনও পেমেন্ট পাইনি, কারণ আমার এখনও অ্যাকসেস চিঠি আসেনি, পেমেন্ট পাওয়া তো দূরের কথা, অ্যাকসেস চিঠি আসতে এখনও সময় লাগবে, ঠিক আছে? কারণ আগের ভিউগুলো যদি ধরা হতো তাহলে পরে আমার তাড়াতাড়ি চলে আসতো, যেহেতু ধরা হয় না, মনি হওয়ার পর থেকে যে ভিউগুলো হয় সেগুলোই ধরা হয়, ঠিক আছে? তো সেগুলোতে ধরো আমাদের যেহেতু ছোটো আমরা ইউটিউবার, আমাদের আর কত কত ভিউ হবে, ভিডিও দিলে তো 50-100টার বেশি ভিউ আসে না,
তো যাই হোক, যত বেশি ভিউ আসবে তত তাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের যেহেতু মানে অল্প ভিউ হয় সেই জন্য আমাদের সময় লাগছে, তো সময় লাগলেও ছেড়ে যাব না অবশ্যই অবশ্যই। মানে এই যে তোমাদের ভালোবাসাটা মিস করে যাব না, উরি বাবা, তাই ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি যতদিন বেঁচে আছি ইউটিউবে আমি থাকবোই থাকবো, আর তোমাদের এই যে ভালোবাসা একদম মিস করা যাবে না। তো কি বোঝা গেল? তো তোমাদের প্রশ্নের সব উত্তর দিয়ে দিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ইউটিউবটা চালিয়ে যাও, কিন্তু একদম ছাড়বে না, কেউ মানে খাস্তাবে না একদম, ঠিক আছে? সব কাজে কষ্ট আছে, এই যে আমরা মেয়েরা বাড়ির কাজ করি, বাড়ির কাজে কি কষ্ট নয়? সব কিছুতেই কষ্ট আছে, তাই আমি সবাইকে বলবো যে ইউটিউবটা কেউ ছাড়বে না, কষ্ট হলেও চালিয়ে যাও, একদিন না একদিন ঠিক সফল হবেই হবে, ঠিক আছে? তো চলো সবাই, কেটে আটটা সবাই ভালো থেকো।